ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পার্টেক্স গ্রুপের একটি প্যাভিলিয়ন ভেঙে পড়ে এর নিচে চাপা পড়ে মারা গেছে একজন, আহত হয়েছে আরও কয়েকজন। সেখানে আছেন আমাদের সহকর্মী রিয়াজ সেজান, আমরা তার কাছে চলে যাচ্ছি এ বিষয়ে বিস্তারিত খবর জানতে। সেজান, পার্টেক্সের এই প্যাভিলিয়নটি কোন পণ্যের ছিল, কিভাবে এটি ভেঙে পড়ল? এটা আজকে বেলা 2:30টার দিকে, এটা হচ্ছে বাণিজ্য মেলায় GB14 নামে 14 নম্বর স্টল এবং পার্টেক্স প্লাস্টিক স্টলটি আজকে বেলা 2:30টার দিকে হুট করেই ঢলে পড়ে। এবং ওই সময় এখানকার যারা ফায়ার ব্রিগেড অফিসার ছিল তারা এসে দেখে যে সেটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ঢলে পড়ে। এবং ওই সময় এখানকার যে সকল এখানে মূলত এই স্টলের স্টাফরা ছিল, 2 থেকে 3 জন ছিল, ওর মধ্যে ক্যাশিয়ারের ওপর দোতলার ভবনটি দোতলার দেয়ালটি ভেঙে পড়ে এবং তখনই তিনি আহত হন। এবং শেষ পর্যন্ত এখান থেকে যখন স্কাউট দল তাদের উদ্ধার করে আমরা জানতে পেরেছি তিনি তখন পর্যন্ত বেঁচে ছিলেন, কিন্তু সরোয়ার্ডি হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে দায়িত্বরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এবং তার নাম হচ্ছে রনি দাস, তার পিতার নাম হচ্ছে রাম দাস এবং তিনি কপালগঞ্জের বাসিন্দা, তার বয়স ছিল 26। সেজান, ভেঙে পড়ার সময় প্যাভিলিয়নটিতে কত সংখ্যক মানুষ ছিল? আমরা যতটুকু জানতে পেরেছি শেষ পর্যন্ত 3 জন মানুষ ছিল। ওই সময় এখানে লাঞ্চ আওয়ার চলছিল, এখানে দর্শনার্থীর উপস্থিতি অনেকটাই কম ছিল এবং এখানে ওই 3 জন থাকাতে মৃত সংখ্যা খুব কম হয়েছিল। নতুবা যদি এটা একটি রাশ মোমেন্ট থাকতো, অর্থাৎ যদি বিকাল সময় থাকতো তাহলে এর থেকে বেশি মানুষ মারা যেত বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আমাদের সেজন যারা আহত হয়েছে তাদের অবস্থা কি আপনি জানেন? হ্যাঁ, আহত হয়েছে এরকম দুজনের নাম আমার কাছে আছে, একজন হচ্ছে সিরাজ রাজু আর একজন হচ্ছে শাহিন। তারা এখন সরোয়ার্ডি মেডিকেলে আছে এবং তারা এখনো পর্যন্ত চিকিৎসাধীন আছে। সেজন, এই ঘটনার পর বাণিজ্য মেলায় কি দেখতে আসা মানুষের মধ্যে কি প্রভাব পড়েছে আর বাণিজ্য মেলার অবস্থা কি এখন এই মুহূর্তে? আজকে যেহেতু শনিবার, আপনি জানেন বাণিজ্য মেলায় দর্শনার্থীর উপস্থিতি এখনো পর্যন্ত ভালো, তবে এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। কেননা এরকম ভাবে যখন নিরাপত্তাহীনতায় ভোগে তারা অবশ্যই ওই মুহূর্তে এটা নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেছে আমার কাছে। সেজন, আপনাকে ধন্যবাদ। রিয়াজ সেজান জানাচ্ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে, সেখানে একটি প্যাভিলিয়ন ভেঙে পড়ার ঘটনার তিনি বিস্তারিত জানাচ্ছিলেন, বললেন সেখানে একজন নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।